আমি একটু এই জাতীয় কথা বলতেই হবে, কারণ আমাকে মুরব্বী জায়গাতে রাখা হয়েছে, রাবে তার কেন্দ্রীয় সভাপতি। আমি মুরব্বী না হইলেও কি একটা মুরব্বী, এই জন্য এই জাতীয় কথা বলতে হচ্ছে। মোহতারাম হাজরিন, শেখুল ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন। শেখুল ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষগুলি দুই গ্রুপ, একটা হলো শেখুল ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষের কিছু মানুষ, তারা হজরতকে হারায় চরম ব্যথায় নিমজ্জিত, সিরিয়াস ব্যথা, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে শেখুল ইসলামকে হারিয়ে। আর একটা দল আছে যারা ইসলাম বিরোধী, শেখুল ইসলাম বিরোধী, তারা হজরতের এন্তেকালে মুস্কি হাসছে, কেউ বা অট্ট হাসি দিচ্ছে, কেউ বা মিষ্টি বিতরণ করছে। এই দুই গ্রুপের সামনে আমি আমার একটা কথা পেশ করতে চাই। আমরা যারা আপনায় শেখুল ইসলাম, আমরা যারা আপনায় শেখুল ইসলাম, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের পিতা হারানোর ব্যথা তো অবশ্যই অনুভব করব, তাই বলে আমরা খুব বেশি টেনশন আমাদের নাই, টেনশন করার কোনো সুযোগ নাই। বাতিলদেরকে বলবো, মুখালিফদেরকে বলবো, শেখুল ইসলাম পৃথিবী থেকে চলে গেছেন, নাস্তিকদের হাসা আর বিদ্রুপ করার আর তালি বাজানোরও কোনো প্রয়াস নাই। কেন নাই? সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। মোহতারাম হাজরিন, মনে করেন আমাদের দেশে বা আপনাদের এই বাইমাইলে কোনো একজন বড় লোক, তার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, একদম অবস্থা এমনি পড়ে আছে। ওই লোকের খুব কাছের একজন বিশ্বস্ত আত্মীয়, সে আবার ফাআল সিরিয়াস এক্সপার্ট কর্মদক্ষ, সে এসে বলতেছে, ভাই বা চাচা বা দুলা ভাই মামা, আত্মীয়তার দিকটা উল্লেখ করে বলতেছে যে, আঙ্কেল আপনার তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অলস পড়ে আছে, আমারও তো জীবনযাত্রা চলে না, আমি তো অনেক কাজে এক্সপার্ট, একটা সময় অমুক 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 প্রজেক্টে কাজ করেছি, এখন কাজ পাচ্ছি না, আপনার যদি ওখান থেকে 2,000 কোটি টাকা আমাকে দিতেন, আপনার ওইখানে বিশাল জায়গাও আছে, ওইখানে একটা প্রজেক্ট করতাম, আপনার মান্থলি মিনিমাম 1 থেকে 2 কোটি টাকা ওখান থেকে আসতো। উনি তার কথায় প্রভাবিত হয়ে, বিশ্বস্ত হয়ে বললেন, ঠিক আছে, তাহলে 2,000 কোটি টাকা দিয়ে দিলাম। 2,000 কোটি টাকা যখন দিয়ে দিয়েছে, এখন ওই আল্লাহর বান্দা সত্যিকার অর্থে আন্তরিকতা নিয়ে এই প্রজেক্ট শুরু করে দিয়েছে। প্রথম মাসেই লাকি চান্স, প্রথম মাসেই সে গেইনার হয়ে গেছে, 2 কোটি টাকা চলে আসছে তার প্রথম মাসে মুনাফা। মাস যত ঘুরতে থাকে, মুনাফার কোটির হিসাব আরো বাড়তে থাকে। চলতে চলতে 2-3 বছর চলার পর হঠাৎ করে একদিন যার উপরে ডিফেন্ড করে টাকার মালিক ওখানে প্রজেক্ট করেছিল, সে এসে বলতেছে, আঙ্কেল বা মামা, আমি আপনার প্রজেক্টে আর থাকতে চাচ্ছি না। কেন? আমি একটু নিজে কিছু করতে চাচ্ছি। শেষ পর্যন্ত সে থাকলই না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 2,000 কোটি টাকার প্রজেক্ট যাকে নির্ভর করে উনি করেছিলেন, উনি আজকে চলে গেলে প্রজেক্টের মালিক কি প্রজেক্ট বন্ধ করে দেবে? জোরে বলুন, আরো জোরে বলেন। এই নাস্তিক বেঈমান নাস্তিকের দোসর মাজার বুঝেন এসমেরা, আল্লাহ মোহাম্মদ শফিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে ইসলামের কান্দারি তার তার দায়িত্ব তার হাতে দিয়েছিলেন। ইসলাম এ প্রজেক্ট এদেশের প্রধানমন্ত্রীর না, এদেশের শেখুল ইসলামের না, ইসলামের প্রজেক্টের মালিক হলেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, ইসলামের প্রজেক্ট দিয়েছেন আল্লাহ, ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ মোহাম্মদ শফির প্রয়োজন ছিল, আর তাকে দিয়ে কাজ করেছেন। উনি যখন চলে গেছেন, উনি যখন চলে গেছেন, 2,000 কোটি টাকার প্রজেক্টের মালিক তার এক্সপার্ট ওই কর্মবীর লোকটা চলে গেলে, সে যেমন দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে উদ্ধার করবে, তরে আনবে যোগ্য পরিচালককে, আসমানের মালিক তার ইসলামের প্রজেক্ট চালাবার জন্য আল্লাহ মোহাম্মদ শফি আবার তৈরি করে দেবে। ওই যে ভদ্রলোক 2,000 কোটি টাকার প্রজেক্ট করেছিল, ও কিন্তু কর্মদক্ষ এক্সপার্ট মানুষ তৈরি করতে পারে না, বরং ওকে খুঁজতে হয়েছে দেশে বা বিদেশে। এই বাতিলটা মনে রাখিস, ইসলাম প্রজেক্ট যে মালিক, ইসলামের প্রজেক্টের যিনি মালিক, সেই মালিককে আল্লামা আহমদ শফি দেশ বিদেশ থেকে খুঁজতে হয় না, বরং ওনার প্রজেক্টেই আল্লামা আহমদ শফি তৈরি হয়।
আরো ভালো করে শুনে রাখিস নাস্তিকেরা, আল্লাহ মোহাম্মদ শফি তৈরি করতে রব্বুল আলামিন ইসলামের প্রজেক্টের মালিকের এমন কোন মাল মেটেরিয়াল লাগে না যে চায়না আর জাপান থেকে আমদানি করতে হবে, করোনার কারণে আমদানি করতে পারতেছি না তাই দেরি হয়ে যাবে, না না, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি আল্লাহ মোহাম্মদ শফি তৈরি করতে কোন দেশ থেকে কোন মেটেরিয়াল আনতে হয় না, কোন বললেই হাজার আল্লাহ মোহাম্মদ শফি তৈরি হয়ে যায়। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের মুক্তাফা কালাই বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দেশের তৌহিদি জনতা একত্রিত হয়েছিল। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন বাংলাদেশের সেই সময়ের উলামায়ে কেরাম তাওহিদি বাদ মুসলমান পরেশানিতে পড়ে গেল। এখন আমাদের কি হবে? হাফিজির স্থলাভিষিক্ত তার চেয়ারে বসার মতো তো কোনো লোক নাই। আমরা কি দেখলাম? ওই যে এক্সপার্ট, ওই যে প্রজেক্টের মালিক মহান রব, অল্প দিনের মধ্যেই শেখুল হাদিসকে আল্লামা কি বলে মোহাম্মদুল্লাহ হাফিজির জায়গায় বসায় দিলেন। আমরা দেখেছি তার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস করে লং মার্চ হয়েছে। উনি যখন চলে গেলেন বাংলাদেশের ওলামায়ে কেরাম চিন্তিত ছিলেন, শেখুল হাদিস তো মুক্তাফা কালাই ব্যক্তি ছিলেন, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই সম্পর্কে তো এদিক সেদিক কারো কারো ধারণা আছে, এখন কি হবে? না না, শেখুল হাদিস সাহেবের এন্তেকালের সাথে সাথে সকল ওলামায়ে কেরাম তৌহিদি জনতা আমিন রহমাতুল্লাহ আলাইহির কিয়াদত মেনে নিল। আমিন রহমাতুল্লাহ আলাই যখন চলে গেলেন সবচেয়ে বড় পেরেশানি, কেন? কারণ মোহাম্মদুল্লাহ হাফিজির পরে এই জায়গা পূরণ করার মতো তার হাতে গড়া তার ছাত্র শেখুল হাদিস আগে থেকেই রাজপথে ছিলেন। ওনার ইন্তেকালের পরে তার হাতে গড়া তার ছাত্র মুফতি আমিনি আরো তেজস্বী আগে থেকেই রাজপথে ছিলেন। উনি যখন চলে গেলেন এখন তো আর রাজপথে কাউকে দেখা যায় না, এখন তো খানকার লোক দেখা যায়, এখন তো হাদিসের মুসনাদের শেখুল হাদিসকে দেখা যায়, রাজপথের ওই রকমের কোনো সম্রাটকে আর খুঁজে পাওয়া যায় না। আমি আগেই বলেছি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানের মালিক তার কুদরতের খেলা দেখায় দিলেন, যেই আল্লাহ মোহাম্মদ শফি তার লম্বা দরসের জীবনে কোনোদিন রাজপথে আসেন নাই, যেই আল্লাহ মোহাম্মদ শফি কখনো কোনো রাজনৈতিক এজেন্ডার জন্য বক্তব্য বিবৃতি দেন নাই, কিন্তু যখন জরুরত হলো বাংলার জমিনে আল্লাহর দিন হেফাজতের জন্য আর একজন সৈনিক দরকার, আল্লাহ পাক তখন হাদিসের মুসনাদ থেকে টান দিয়ে নিয়ে সবার জায়গায় বসায়া তমাম দুনিয়াতে ফোকাস করায়া অতীতের সকলের জনপ্রিয়তাকে হার মানায়া দিলে। স্পষ্ট ভাষায় বলতে চাই বাতিল, তোমরা কি মনে করেছো বাংলাদেশের তৌহিদি জনতা সাপ্লাই গিয়েছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মোহাম্মদ শফির ডাকেই? না, শুধু আল্লামা আহমদ শফির ডাকে সাপ্লা রচিত হয় নাই। আল্লামা আহমদ শফি যদি ব্যক্তিগত কোনো কাজের কারণে ডাক দিতেন এই পরিমাণে মানুষ কখনো চাইত না। আল্লামা আহমদ শফি ডাক দিয়েছিলেন আমাদের রব আল্লাহর নামে, ডাক দিয়েছিলেন আমাদের সবচাইতে বড় মহসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার নামে, ডাক দিয়েছিলেন ইসলামের নামে, তাই তো সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে গিয়েছে, সেই ইসলাম এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই সেই আল্লাহ এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই সেই ইসলাম এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই সেই পয়গম্বরের মহাব্বত আমাদের অন্তরে এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই এখনো বাংলাদেশের যে কোনো মুরব্বী যদি আল্লাহর পক্ষে রসুলের পক্ষে আবারও ডাক দেয় অতীতের সকল ইতিহাসকে হার মারায়া আরো হাজার সাপলা রচনা হবে ইনশাআল্লাহ।